হকার সমস্যা মেটাতে ইতিমধ্যে অ্যাপ তৈরির কথা জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। তবে এই নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশ না আসা পর্যন্ত নিউ মার্কেটে কোনো হকার বসতে পারবেন না। এর প্রতিবাদে ধর্মতলায় রাস্তা অবরোধ করলেন বিক্ষুব্ধ হকাররা। বিক্ষোভের জেরে নাকাল হতে হলো যাত্রীদের। হকার সমস্যা এখনো মেটেনি, যদিও কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেছেন যে অ্যাপ তৈরি হবে এবং সেই অ্যাপেই নির্দিষ্ট জায়গা স্থির করে দেওয়া হবে এবং সেখানে কোথায় কোন হকার বসবেন সেটা বলে দেওয়া হবে। কিন্তু এরই মাঝে আবারও হকার সমস্যা চরমে। এই মুহূর্তে হকাররা বসতে পাচ্ছেন না নিউ মার্কেট চত্বরে। স্বভাবতই ক্ষোভ রয়েছে তাদের মনে এবং আমরা দেখতে পাচ্ছি একেবারে যানজট পরিস্থিতি, এখানে একেবারে অবরুদ্ধ ধর্মতলা। সেখানে হকাররা রাস্তায় চলে এসেছেন, নিউ মার্কেট একেবারে শুনশান বন্ধ। যে চেনা ছবি, সেই চেনা ছবি একেবারে উধাও এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যানজট পরিস্থিতি রয়েছে। প্রচুর বাস এবং গাড়ি সেগুলো দাঁড়িয়ে গেছে। একেবারে ধর্মতলা থেকে দক্ষিণ কলকাতার দিকে যাওয়ার যে রাস্তা, সেখানে কিন্তু দেখা যাচ্ছে অবরোধ পরিস্থিতি। আমরা দেখতে পাচ্ছি আর প্লাস নিউজের পর্দায় সেই ছবি, ট্যাক্সি থেকে শুরু করে বাইক আরোহী এবং সাধারণ যানবাহন এই অবরোধের জেরে কিন্তু আটকে পড়েছে। প্রায় মিনিট 15 হলো আটকে আছে। আমি যাবো রাসবিহারী, বিরত লাগবেই, স্কুল থেকে ফিরছি। এখন মাঝপথে এইভাবে যদি যানজট হয়, এরকমভাবে আটকে রাখে, পথ অবরোধ করা হয়, বিরক্ত তো হবই। সব সময় এটা কাজের দিন কেন, যে কোনো অবস্থাতেই মানুষের এইভাবে মানে পরিস্থিতিতে পড়ে একটা বিরক্তির সৃষ্টি হয়। দেশপ্রিয় পার্কের চেম্বারে যাবো, 20 মিনিট ধরে আটকে আছি। পেশেন্টরা তো জানি না কী অবস্থা, কেন হ্যারাস করছে আমি তো বুঝতে পারছি না। যা প্রবলেম তো রোডের মধ্যে না করে অন্য কোথাও করলে হয় না? প্রত্যেকে তো কেউ না কেউ ব্যস্ত আছে, ইমার্জেন্সি টাইম আছে তাদের একটা, বুঝতে পারছি না। এরকম করে মানে কেয়ারলেসভাবে কাজ করছে, নোবডি ইজ টেকিং কেয়ার অফ। ঠিক নিউ মার্কেট থেকে বেরিয়ে এসেই যে সামনের মূল রাস্তা পড়ছে, সেই মূল রাস্তার সামনেই কিন্তু অবরোধ। আমি আরও একবার দেখাবার চেষ্টা করবো ছবিটা, যে এই মুহূর্তে কিন্তু অবরুদ্ধ ধর্মতলা এবং হকার সমস্যার সমাধান এখনও আসেনি। ফলে যে কারণে নিউ মার্কেট চত্বরের মধ্যে এখনও হকাররা বসতে পাচ্ছেন না, ফলে স্বভাবতই তাদের রাগ ক্ষোভ থাকছে এবং এমন পরিস্থিতির মধ্যে তারা বাধ্য হয়েছেন রাস্তায় আসতে। সেই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যার ফলে কিন্তু ব্যাপক যানজট এখানে তৈরি হয়েছে। সব মিলিয়ে কথাই বলা যেতে পারে, এখনও পর্যন্ত অবরুদ্ধ পরিস্থিতি কাটেনি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে, তবে এখনও পরিস্থিতি শান্ত নয়। ক্যামেরায় উৎসের সঙ্গে সুচারু, আর প্লাস নিউজ, কলকাতা।